নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বট লিলি গাছের সম্বন্ধে। কী কী ধরনের মাটি হবে এবং কী কী ধরনের পরিচর্যা করতে হয় এই বট লিলি গাছে, এবং কোথায় রাখতে হবে এবং কতটা পরিমাণ জল দিতে হবে, সব বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি, আপনারা অনেক কিছু এই বট লিলি গাছের সম্বন্ধে আপনারা জানতে পাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই বট লিলি গাছের বিশেষ কোন ধরনের মাটি কিন্তু প্রয়োজন নেই। আপনাদের হাতের কাছে যে ধরনের মাটি রয়েছে সেই মাটিতে আপনারা কিন্তু এই বট লিলি গাছটি প্রতিস্থাপন করতে পারেন, এবং এই গাছগুলি ছোট ছোট ডালগুলি থেকেও কিন্তু গাছগুলি লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমি একটা গাছ থেকে এই ডালগুলি কতগুলি ডাল আমি কেটে আলাদা করে নিয়েছি। এই গাছগুলিকে আমি প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো লাগবে কি না সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে এই গাছগুলিকে প্রতিস্থাপন করতে পারেন, এই গরমে খুবই ভালো একটা গাছ। গ্রাউন্ড কভারে এই গাছগুলি ব্যবহার হয়, আপনারা অনেক সময় দেখে থাকবেন। এই গাছটি আমি টেস্ট করে দেখেছি, এক সপ্তাহ যদি আপনারা জল না দেন তাহলে তা সত্ত্বেও কিন্তু এই গাছটি মারা যাবে না, গাছটি বেঁচে থাকবে। সেখান থেকে আপনারা কিন্তু জলের ব্যাপারটা আপনারা বুঝে গেছেন যে কী রকম জল দিতে হবে, এবং একটা ব্যাপার হচ্ছে গাছটি কোথায় রাখতে হবে। সেমি শেডও রাখতে পারেন এবং ফুল সানলাইটের মধ্যেও রাখতে পারেন। মর্নিং যে রোদটা আসবে সেখানে আপনারা রাখতে পারেন গাছগুলিকে, দুপুরে যে রোদটা আসবে সেখানেও আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু মর্নিংয়ে যে রোদটা আসবে সেখানে যদি আপনারা রাখেন গাছগুলি ভালো গ্রোথ হবে, এবং এই গাছে ফুলও হয়। কিন্তু এই গাছে ফুলও হয় অক্টোবর মাস দিকে ফুল হয়। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাছগুলি শেকড় বেরিয়েছে কি না। নতুন নতুন যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেকড়, গাছটি শেকড় মেলতে শুরু করে দিয়েছে। খুবই একটা সহজ পদ্ধতিতে গাছ লাগানো, এই গাছগুলি খুবই সহজ পদ্ধতিতে লেগে যায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে এই ভিডিও রিলেটেড তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।